মোবাইলটা একবার দেখেন কি সুন্দর চমৎকার একটা মোবাইল, মানে আমি হাতে মোবাইল রাখছি নাকি অন্য কিছু রাখছি আমি বুঝতেছি না, কি রকম সুন্দর একটা লেদার ফিনিশিং আছে মোবাইলটা। কিন্তু অনেক স্লিম দেখেন, একেবারে পাতলা, খুবই সুন্দর চমৎকার একটা মোবাইল। এটা হচ্ছে পোকোর মোবাইল না, মডেলটা কত? যার জন্য আসলে যখন মোবাইলটা হাতে নিবেন তখন একটু স্পেশাল ইউনিক একটা ফিল পাবেন। একবার মোবাইলটা দেখেন কি সুন্দর চমৎকার দেখতে মোবাইল, আর এটার সাইডটাই দেখেন, মানে জাস্ট অস্থির, অসাধারণ একটা মোবাইল। এটা কি রিয়েলমি 10 Pro Plus? তো এই যে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এই মোবাইলের পেছনে এখানে ক্যামেরার জায়গাটা কিন্তু অস্থির, অসাধারণভাবে লাইট জ্বলতেছে। এটা যদি দোকানের লাইটগুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু সত্যি অবিশ্বাস্য হবে। নোটিফিকেশন লাইট আর কি, আপনি যখন কল আসবে তখন লাইটটা জ্বলবে আর নিভবে, জ্বলবে আর নিভবে। 20,500 টাকায় স্যামসাং এর কি সুন্দর দারুণ একটা মোবাইল, মানে সত্যি অবিশ্বাস্য। স্যামসাং এর এই মোবাইলটা কিন্তু আপনি ওদের কাছ থেকে নিতে পারেন, দেখতে যেমন সুন্দর, লুকিংটাও সুন্দর। আচ্ছা মোবাইলটা একবার দেখেন আপনারা কি সুন্দর চমৎকার অস্থির একটা মোবাইল। তো কি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে চলে আসছি রাদুগা ইন্টারন্যাশনাল, এবং তাদের এইখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আজকে মোবাইল রাখা আছে, পুরো দোকান জুড়ে কিন্তু এখানে মোবাইল রাখা আছে। আপনার যে কোনো মডেলের যে কোনো মোবাইলই চান না কেন ওনাদের কাছে কিন্তু পেয়ে যাবেন, যেমনটা কিনা আমি ভিডিও শুরুতেই বলছি। তো কি অবস্থা সজল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, প্রতিবারের মতো আজকেও ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। তো ভাই শুনলাম রমজান উপলক্ষে নাকি মোবাইলের দাম কমছে, এটা কি সত্যি কথা? রমজান উপলক্ষে দাম কমছে বলতে তেমন একটা দাম কমে নাই, যতটুকু কমছে আমরা চেষ্টা করব ভিডিও তো দেখানোর জন্য। হ্যাঁ, আর আমরা সবসময় জানি যে বাংলাদেশে যে জিনিসের দাম বাড়ে তাহলে কমে না, কিন্তু আমাদের এখানে কমেই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপনি যেহেতু আজকে আমাদের সামনে অনেকগুলো মোবাইল রাখছেন, আমরা দেখতে পাচ্ছি প্রতিটা আলাদা আলাদা মোবাইলের অনেকগুলো মোবাইল, প্রায় কয়েকশো মোবাইল আছে এখানে। তো আজকে শুরুতে আপনি আমাদেরকে কোন মোবাইলটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? প্রতিবারের মতো আজকে আমি আপনাদেরকে কম দামি থেকে শুরু করে বেশি দামের ফোনের দিকে যাব। আচ্ছা, কারণ অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই কম বাজেটের মধ্যে কি ফোন আছে, শুরুতে এটাই বলে। তাই আপনাদের জন্য শুরুতেই কম বাজেট থেকে শুরু করি। তো শুরুতে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার Xiaomi ডিভাইস থেকে শুরু করি। আচ্ছা, Xiaomi Redmi A1 Plus, এটা হচ্ছে আপনার একেবারে কম বাজেটের মধ্যে ফোন। এটা 5000 ব্যাটারি, এটা ক্যামেরা টামেরা সবকিছু ঠিকঠাক আছে, এটা প্রাইস হচ্ছে আপনার 3GB RAM 32GB ফোন মেমোরি, মাত্র 10000 টাকা। মাত্র 10000 টাকা Xiaomi এই ফোনটাই সবচেয়ে মানে একবারে কম রেঞ্জের ফোন, এটা 10000 টাকার মধ্যে Redmi A1 Plus। যারা সেকেন্ডারি ফোন হিসেবে বা বাসায় আব্বা খালা চাচা যারা থাকে তাদেরকে দেওয়ার জন্য ফোন খুঁজতেছেন, তাদের জন্য Redmi A1 Plus টা বেস্ট। এটা ক্যামেরা ডিসক্রিপশন বললাম না, দয়া করে একটু গুগল সার্চ করে দেখে নেবেন। আচ্ছা, সবকিছুই ভালো। তো যারা কিনা চান যে OnePlus এর মোবাইল কিনবেন, ঠিক আছে, তারা কিন্তু চাইলে Xiaomi এর এই OnePlus এর মোবাইলটা দেখতে পারেন। এটা হচ্ছে Xiaomi Redmi A1 Plus, এই দেখেন এটা কিন্তু A1 Plus, দেখছেন? যারা OnePlus এর মোবাইল খুঁজেন তারা কিন্তু Xiaomi এটা নিতে পারেন, Xiaomi Redmi A1 Plus। Xiaomi কিন্তু দাম কত এটার? এটা 10000 টাকা, 332। আচ্ছা, মাত্র 10000 টাকায় আপনারা আসলে OnePlus এর মোবাইল পাইতেছেন, যদিও এটা Xiaomi ব্র্যান্ডের OnePlus। তারপর হচ্ছে আপনাদেরকে আরেকটা ফোন দেখাবো, সেটা হচ্ছে আপনার Poco C31। তো Poco C31 কিন্তু ব্যাপক প্রচলিত একটা ফোন, মানে কম রেঞ্জের মধ্যে বলতে গেলে অল্প দামে করকরা ভাজা Poco C31। এটা একটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে, 4GB RAM 64GB ফোন মেমোরি, এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 11800 টাকা, মাত্র 11800 টাকা। 5000 এর বিগ ব্যাটারি, 10 ওয়াটের চার্জার দেওয়া আছে, একটু সময় লাগবে চার্জ হতে, কিন্তু মানে অরিজিনাল চার্জার তো পাইলেন। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার সামনে 5MP ক্যামেরা, পিছনে হচ্ছে 13MP ফ্রন্ট ক্যামেরা, দারুণ ফোন, দেখতে অনেক মজবুত, চালায় মজা পাবেন। তারপর হচ্ছে আপনার আরেকটি ফোন দেখাবো, এটা হচ্ছে আপনার কি মডেল নিজে জানি না, দেখে নেই। এটা হচ্ছে Redmi 10C। এটা কিন্তু একটা ভুল ধারণা, আমার ভুল ধারণা বলতে কি, কাস্টমার যারা আসে তারা কনফিউশন হয়ে যায় Redmi 10। যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে Redmi 10 আরেকটা মডেল আসে, কিন্তু এটা হচ্ছে Redmi 10C। ওটা হচ্ছে Redmi 10 2022, আর এটা হচ্ছে Redmi 10C। তো কেউ যদি অর্ডার করেন বা পরে কথা বলেন বলবেন যে অবশ্যই Redmi 10C টা। আচ্ছা, এটা হচ্ছে Redmi 10C, এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 50MP ফ্রন্ট ক্যামেরা, সেলফি ক্যামেরা হচ্ছে আপনার 8MP। আচ্ছা, তার মানে এই মোবাইলে 50MP এর ব্যাক ক্যামেরা আছে, এবং দাম কত? স্ন্যাপড্রাগন প্রসেসর 680, যা আপনি নোট 11 এ পাচ্ছেন। আচ্ছা, দাম কত? এটা হচ্ছে মাত্র 13800 টাকা, মানে মাত্র 13800 টাকা, 13800 টাকায় আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন প্রসেসর 680, তাও আবার 6000mAh বিগ ব্যাটারি, তাও আবার 50MP ক্যামেরা, 50MP ক্যামেরা, অনেক কিছু ভাই, মাত্র 13800 টাকা, এটা কিন্তু রোজা লাগে অনেক কিছু ভাই। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে আরেকটা যেটা নতুন ফোন আসছে, এটা এখন পর্যন্ত কারো কাছে আসছে কিনা জানি না, এটা হচ্ছে আপনার Poco C55, একেবারে লেটেস্ট ফিটেস্ট মডেল, অস্থির একটা ফোন। ও মাই গড, মোবাইলটা একবার দেখেন কি সুন্দর চমৎকার একটা মোবাইল, মানে আমি হাতে মোবাইল রাখছি নাকি অন্য কিছু রাখছি আমি বুঝতেছি না, দেখেন কি রকম সুন্দর একটা লেদার ফিনিশিং আছে মোবাইলটা। কিন্তু অনেক স্লিম দেখেন, একেবারে পাতলা, খুবই সুন্দর চমৎকার একটা মোবাইল। এটা হচ্ছে পোকোর মোবাইল না, মডেলটা কত? C55, একেবারে নতুন। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন C55, হ্যাঁ,
আচ্ছা তো এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইসটাকে পরে বলি এটা হচ্ছে আপনার 5000 mAh ব্যাটারি এবং এটা কিন্তু মিডিয়াটেক Z85 প্রসেসর দেওয়া আছে মোটামুটি আপনি গেমিং থেকে শুরু করে সবকিছু করতে পারবেন আরেকটা হচ্ছে এটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া আছে যারা আর কি গেমিং থেকে শুরু করে মোটামুটি রেঞ্জের মধ্যে এটা প্রাইস শুনলে অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন এটা হচ্ছে মাত্র 13700 টাকা মাত্র 13700 টাকা 4GB RAM 64GB ফোন মেমোরি আচ্ছা আবার হিলিও Z85 গেমিং প্রসেসর দিয়ে অস্থির অস্থির মাত্র 13700 টাকা অস্থির ফোন মানে পুরাই অস্থির তারপর হচ্ছে আপনার এখানে আছে নোট 11 এটা না বলার কিছু নাই এটা প্রাইস গুলো বলে দিচ্ছি 4GB RAM 64GB ফোন মেমোরি 16500 টাকা এবং 6GB RAM 64GB ফোন মেমোরি 17500 টাকা এবং 6GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 19500 টাকায় 19500 টাকা আর আগে বলে দেই প্রাইস গুলো বাড়তেও পারে কমতেও পারে অবশ্যই আমাদের ফোন দিয়ে জেনে আসবেন প্রাইসটা আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে Redmi Note 11 ঠিক আছে 11 সিরিজ ওই যে দেখতে পাচ্ছেন 11 সিরিজের অনেকগুলো মোবাইল আপনাদের কাছে আছে ফোনে আপাতত জন্য কালেকশন সবগুলো কিন্তু Redmi Note 11 11 এর যে কয়টা সিরিজ লাগে আপনি ওনাদের কাছে নিতে পারেন হ্যাঁ সবগুলো ভেরিয়েন্ট আছে না ভাই সবগুলো ভেরিয়েন্টই পেয়ে যাবেন আমাদের কাছে আর হচ্ছে আপনার এখানে আরেকটা ফোন সেটা হচ্ছে Poco X4 Pro Poco X4 Pro Poco X4 Pro এটা সম্পর্কে অনেকে আগে থেকে জানেন Poco X4 Pro এটা বর্তমান মূল্য হচ্ছে আপনার 6GB RAM 128GB ফোন মেমোরি মাত্র 24500 টাকা মাত্র 24500 টাকা 24500 টাকা আচ্ছা এই ফোনটা অনেক সুন্দর কারণ একটা ফোন তারপর হচ্ছে আপনাদের এখানে আরেকটা ফোন সেটা হচ্ছে বর্তমানে Xiaomi লেটেস্ট ফোন এটা হচ্ছে আপনার Redmi Note 12 Pro Plus Redmi Note 12 Pro Plus Note 12 Pro Plus আর এখানে আগেই একটা ছেড়ে আসছি এটা হচ্ছে আপনার Redmi Note 12 তো আগে Note 12 Pro Plus টার কনফিগারেশনটা বলি এটা হচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা আর MediaTek 1080 গেমিং টার্বো বুস্ট প্রসেসর দেওয়া আছে এটাতে দেওয়া আছে 67 ওয়াটের চার্জার বাকিটা আপনি গুগল সার্চ করে দেখে নেবেন আচ্ছা 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 মোবাইলটা একবার দেখেন কি অসাধারণ একটা মোবাইল 200 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এটাতে মানে পেছনে এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে এটা বর্তমানে আপনার Samsung S23 Ultra তে ব্যবহার করা হয়েছে আর এই 200 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু Samsung Galaxy S23 Ultra তে ব্যবহার করেছে ফ্রন্টে কত মেগাপিক্সেল ফ্রন্টে হচ্ছে আপনার 16 মেগাপিক্সেল ক্যামেরা 16 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা খুবই অস্থির অসাধারণ একটা মোবাইল এটা মডেল হচ্ছে Redmi Note 12 Pro Plus এটা প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ফোন মেমোরি পেয়ে যাবেন আমাদের কাছে 42000 টাকায় মাত্র 42000 টাকায় আচ্ছা তবে 42000 টাকা অনেকে বলে যেটা ওর্থিত না কিন্তু আপনার যদি এই ফোনটা আপনি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন গেমিং থেকে শুরু করে মানে ফটোগ্রাফি থেকে শুরু করে সবকিছুর জন্য এই ফোনটা মানে Xiaomi বেস্ট একটা ফোন তারপর হচ্ছে এখানে আরেকটি ফোন আছে সেটা হচ্ছে Redmi Note 12 Note 12 Pro Plus ছোট ভাই Note 12 এটার কনফিগারেশনটা হচ্ছে Snapdragon 4 Gen 1 এবং 120Hz AMOLED ডিসপ্লে 38 মেগাপিক্সেল ক্যামেরা 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং 5000 mAh পিক ব্যাটারি এটার মূল্য হচ্ছে আপনার 6GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 26500 টাকায় মাত্র 26500 যারা 25 থেকে 30 এর মধ্যে ফোন খুঁজছেন তাদের জন্য আমি সাজেস্ট করি Redmi Note 12 টা বেস্ট আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আর হচ্ছে আপনার এটা আরেকটা ভেরিয়েন্ট আছে Note 12 Pro Note 12 Pro কনফিগারেশনটা দেখে নেবেন এটা হচ্ছে মূল্য 6GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 33500 টাকা পেয়ে যাবেন Note 12 Pro আর 8GB RAM 256GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 36000 টাকায় আচ্ছা ঠিক আছে ওকে তারপর তারপর হচ্ছে আপনাদের এখানে আরেকটা ফোন দেখাবো সেটা হচ্ছে আপনার Poco X5 Pro Poco এর একেবারে লেটেস্ট ফোন Poco X5 Pro Snapdragon 778 5G প্রসেসর দেওয়া আছে 5000 mAh বিগ ব্যাটারি এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট আচ্ছা এটার মূল্য হচ্ছে আপনার 8GB RAM 256GB ফোন মেমোরি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন পেয়ে যাবেন মাত্র 37500 টাকায় মাত্র 37500 টাকা 778 5G প্রসেসর এবং এটা ডিসপ্লে কিন্তু অনেক দারুণ এটা আমরা আগে একবার আনবক্সিং করে দেখিয়েছি লাইভে আর এটার আরেকটা ভেরিয়েন্ট 6GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 31500 টাকা এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট আচ্ছা তো এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন 64 মেগাপিক্সেল ওয়ালা এটা হচ্ছে Poco X4 Pro আর এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা এটা হচ্ছে Poco X5 Pro ঠিক আছে তো এগুলো হলো আপনার Xiaomi ডিভাইস এখন আপনাদের দেখাবো Realme কিছু ডিভাইস আচ্ছা তো Realme ডিভাইসের মধ্যে শুরুতে দেখাবো Realme এর একেবারে কম দামি ফোন সেটা হচ্ছে Realme Narzo 50i আচ্ছা Realme Narzo 50i আর আপনার হচ্ছে Poco C31 প্রায় কনফিগারেশনটা একই এর মূল্য হচ্ছে আপনার সেমি 11800 টাকা 4GB RAM 64GB ফোন মেমোরি 11800 টাকা আচ্ছা এই মোবাইলটা আর এই যে এই মোবাইলটা এই যে এটা হ্যাঁ দুটো মোবাইল যারা Poco মধ্যে নিতে চান হ্যাঁ তারা এটা নিতে পারেন আর যারা Realme এর মধ্যে নিতে চান তারা Poco Narzo 50i এটা নিতে পারেন আইটি নিতে পারেন Narzo 50i এটা কিন্তু Narzo 50 না Narzo 50 এটা কিন্তু অনেক ভালো ঠিক আছে এর পাশে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে Narzo 50 হ্যাঁ Narzo 50 এখন এটা হচ্ছে Narzo 50 কনফিগারেশন হচ্ছে MediaTek Z96 গেমিং প্রসেসর আর এটা হচ্ছে আপনার সামনে পেছনে দেওয়া আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা 5000 mAh বিগ ব্যাটারি 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে Redmi Narzo 50 এটা প্রাইস হচ্ছে 4GB RAM 64GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 15500 টাকায় মাত্র 15500 টাকা 15500 টাকা পেয়ে যাবেন Narzo 50 আর এটা 6GB RAM 128GB ফোন মেমোরি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন নট ইন্ডিয়ান ওটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 20000 টাকায় মাত্র 20000 টাকা 20000 টাকা আপনারা আগে থেকে জানেন কিন্তু ইন্ডিয়ান থেকে ইন্টারন্যাশনাল গ্লোবালে বিল্ট ইন খুব ভালো আচ্ছা ঠিক আছে ওকে তারপর হচ্ছে আপনাদের এখানে Realme এর আরেকটা সিরিজ বর্তমানে কিন্তু
বাজারে Realme ফোনগুলো যেগুলো আনতেছে পুরো সবাইকে টেকে দেওয়ার মতো এটা হচ্ছে আপনার Realme 9P generation এটা সম্পর্কে অন্তত আপনারা সবাই জানেন এটা হচ্ছে আপনার Snapdragon 778 5G প্রসেসর IPS ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট যারা গেমিং করতে চান তাদের জন্য এই ফোনটা হচ্ছে বেস্ট একটা ফোন Realme এর এটার মূল্য হচ্ছে 6GB RAM 128GB ফোন মেমোরি মাত্র 23500 টাকা মাত্র 23500 টাকা কিন্তু আপনি 778 Snapdragon প্রসেসর পাচ্ছেন তাও আবার 144000 রিফ্রেশ রেট এবং 5000 বিগ ব্যাটারি তো যারা গেমিং করতে চান তারা নিঃসন্দেহে এই ফোনটা নিতে পারে Realme এর এই ফোনটা তো এটা হচ্ছে Realme 9 স্পিড এডিশন ঠিক আছে 778 প্রসেসর দেয়া আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনাদের দেখাবো এখানে Realme 9 Pro Plus Realme 9 Pro Plus কিন্তু মূলত বিখ্যাত হচ্ছে ক্যামেরার জন্য কারণ এটা সরি IMX 7 ক্যামেরা সেন্সর দেওয়া আছে এটা ক্যামেরা দারুণ এবং প্রসেসরও যে খারাপ তা না প্রসেসর দারুণ এটা হচ্ছে প্রসেসর Snapdragon 695 মানে ওভারঅল সব দিক দিয়ে ফোনটা বেস্ট আরেকটা সমক হচ্ছে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এবং 5000 বিগ ব্যাটারি সব দিক দিয়ে আপনার 9 Pro Plus টা বেস্ট একটা ফোন এটার মূল্য হচ্ছে 6GB RAM 128GB ফোন মেমোরি মাত্র 29000 টাকা মাত্র 29000 যারা 30 এর মধ্যে বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা ফোন প্রসেসরের ফোন সব ফোন চান তাদের জন্য আমার বেস্ট সাজেশন হচ্ছে আপনার Realme 9 Pro Plus তারপর হচ্ছে এখানে আরেকটা ফোন দেখাবো সেটা হচ্ছে Realme 9 Realme 9 সবাই অলরেডি জানেন যে এটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 5000 বিগ ব্যাটারি এবং এটা Snapdragon 680 প্রসেসর তো Realme 9 Pro Plus এর মানে যদি বাজেট কম থাকে তাহলে Realme 9 টাও কিন্তু বেস্ট একটা ফোন ক্যামেরা থেকে শুরু করে এভরিথিং সবকিছু খুবই দারুণ একটা ফোন এটার মূল্য হচ্ছে আপনার 6GB RAM 128GB ফোন মেমোরি মাত্র 21500 টাকা 21500 টাকা মাত্র 21500 টাকা আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 108 মেগাপিক্সেলের ক্যামেরা তাও আবার Snapdragon 680 প্রসেসরের ফোন পাচ্ছেন একবারে Realme লেটেস্ট ফোন সেটা হচ্ছে Realme 10 Pro Plus আর একটা ফোন আছে Realme 10 Pro এটা বলি Realme 10 Pro Plus এটা কিন্তু দেখতে একবারে OnePlus 8 এর মতো কিন্তু OnePlus 8 এর মতো OnePlus 8 এর থেকে পাতলা এবং একবারে স্লিম আচ্ছা আমরা একটু দেখি আসলে আমরা কিন্তু সবসময় জানতাম যে OnePlus 8 কিন্তু অনেক পাতলা যারা ইউজ করছে অথবা যারা দেখছে সবাই জানে তো এই মোবাইলটা কিন্তু আরো বেশি পাতলা কারণ হচ্ছে এটা সাইডটা আপনারা একবার দেখেন এটা সাইডেও এইখানেও কার্ভ আর এই যে এই সাইডটা তো কার্ভ সো যার জন্য আসলে যখন কিনা মোবাইলটা হাতে নেবেন তখন একটু স্পেশাল ইউনিক একটা ফিল পাবেন একবার মোবাইলটা দেখেন কি সুন্দর চমৎকার দেখতে মোবাইল আর এটা সাইডটাই দেখেন মানে জাস্ট অস্থির অসাধারণ একটি মোবাইল এটা কি Realme 10 Pro Plus Realme 10 Pro Plus আচ্ছা পেছনের ডিজাইনটা দেখেন পেছনে কিন্তু এখানে তিনটা ক্যামেরা ইউজ করছে কেউ মনে করেন না দুইটা ক্যামেরা এই যে এই বাম্পের মধ্যে দুইটা ক্যামেরা এবং উপরে হচ্ছে একটা ক্যামেরা টোটাল তিনটা ক্যামেরা ইউজ করছে এই মোবাইলটাতে এটা হচ্ছে Realme 10 Pro Plus কত জিবি এটা Realme 10 Pro Plus এটা কনফিগারেশনটা বলে দিই একটু এটা হচ্ছে আপনার Dimensity 1080 গেমিং প্রসেসর 108 মেগাপিক্সেলের ক্যামেরা 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জারের ভিতরে দেওয়া আছে মানে 67 ওয়াটের ফাস্ট চার্জার এর ভিতরে দেওয়া আছে 120Hz কার্ভ ডিসপ্লে এটা 120Hz কার্ভ ডিসপ্লে এটা 8GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 37000 টাকায় 37000 টাকা একটা ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल আপাতত আর একটা 6GB RAM 128GB ফোন মেমোরিটা যদি আসে আমাদের পেজে আপের প্রাইস লিস্টটা দিয়ে দিব তো এই যে মোবাইলের ক্যামেরাটা একবার দেখেন কি সুন্দর চমৎকার দেখতে আমি যদি একটু ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝবেন এই দেখেন কি সুন্দর চমৎকার একেবারে কালারফুল ভিডিও তো এই মোবাইলটা কিন্তু আমি এই প্রথম ওপেন করলাম আর সত্যি কথা মোবাইলটা দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গেছি এত সুন্দর চমৎকার একটা মোবাইল আপনারা দেখেন কি অস্থির টুককার একটা মোবাইল Oppo Reno 7 Pro Oppo Reno 7 Pro ফোনটা কিন্তু দারুণ একটা ফোন এটা যেমন মেটাল বডি পিছনে আবার গ্লাস বডি ক্যামেরা কনফিগারেশন আমি জানি না Reno 7 সম্পর্কে আইডিয়া নাই মানে একবারে আইফোনের একটা ফিল পাবেন হ্যাঁ হাতে নিয়ে ফোনটার কালারটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর তো অনেকে আছেন Oppo পছন্দ করেন না কিন্তু Oppo এমন কিছু মডেল আছে যেগুলো আসলে পছন্দ করার মতো এবং পারফরম্যান্স খুব ভালো এটা প্রাইস হচ্ছে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 40000 টাকায় মাত্র 40000 টাকায় 128GB ফোন মেমোরি এটা কনফিগারেশন অবশ্যই কাইন্ডলি দেখে নেবেন আর এটা কিন্তু সাইডে লাইট জ্বলে ক্যামেরা সাইডে লাইট জ্বলে সত্যি কথা ভাই এটা ক্যামেরা সাইডে লাইট জ্বলে মানে ক্যামেরা যখন অন করবে এখানে লাইট জ্বলবে লাইট জ্বলবে আচ্ছা এটাকে অন করে এখন দেখানো পসিবল আমরা একটু দেখি আচ্ছা তো বন্ধুরা আমি জাস্ট 1 মিনিট সময় নিয়ে আমি এখন দেখব যে এটা আসলে কি ক্যামেরা সাইডে এখানে লাইট জ্বলে কিনা আমি একটু মোবাইলটা অন করে দেখি শুরু থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা আমরা কিন্তু এখন এখানে মোবাইলটা আমরা অন করছি ঠিক আছে এখন আমরা দেখি এখানে লাইট জ্বলে কিনা মানে এটার কি সেটিংস করা লাগে নাকি হ্যাঁ সেটিংস করা লাগে এই যে এটা ও আচ্ছা আচ্ছা যে এখানে অন করতে এটা কল আসলে নোটিফিকেশন আসলে আপনার এখানে লাইট জ্বলে দেখাই দেবো এটা কি জাস্ট ফর কলে নাকি ক্যামেরা অন করলে এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো যে ক্যামেরা অন করলে হবে আমি একটু ক্যামেরা অন করে দেখি আমার মনে হয় কি যে ক্যামেরাটা জ্বলবে ঠিক আছে জ্বলবে অবশ্যই 100% জ্বলবে এটা
গদজোর কিছুই নাই এটা লাইট আমি দেখাচ্ছি ওপেন করে ওকে তো আমরা দেখি এটা ব্যাক ক্যামেরা নাকি এটা লাইট জ্বলবো তো বন্ধুরা যারা লাইভ দেখতেছেন সবাইকে বলবো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন OnePlus 9 তো দেখবে পছন্দ হয় চার্জিং কুইক ব্লিঙ্ক পয়েন্ট অঙ্কল একটু হালকা একটা চার্জে লাগায় দেখাই দিই চার্জে লাগাইলে জ্বলে জ্বলে তো আচ্ছা দেখি তো আমরা চার্জে লাগাইলে নাকি এটা লাইট জ্বলে আমরা একটু দেখি আসলে মোবাইলটা সেটিংসটা আসলে ভাই এখনো জানে না ঠিক আছে উনি শুধু আমি দেখছি ইউটিউবে এই যে অস্থির অস্থির অসাধারণ তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলের পেছনে এখানে ক্যামেরার জায়গাটা কিন্তু অস্থির অসাধারণ ভাবে লাইট জ্বলতেছে এটা যদি দোকানের লাইট গুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু সত্যি অবিশ্বাস্য হবে নোটিফিকেশন লাইট আর কি আপনি যখন কল আসবে তখন লাইটটা জ্বলবে আর নিভবে জ্বলবে আর নিভবে এটা কালারও চেঞ্জ করা যায় লাইটের 12256 GB প্রাইস হচ্ছে মাত্র 37000 টাকা 37000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে খুবই সুন্দর চমৎকার এটা যাই হোক এখানে আপনার Realme গেল Oppo গেল এখন দেখাবো হচ্ছে Samsung এর কিছু ডিভাইস Samsung এখানে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে আপনার Samsung M33 ওকে ওপেন করা নাই যাই হোক ওপেন করার দরকার নাই এটা কনফিগারেশনটা দয়া করে সব আপনারা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন সব কনফিগারেশন মনে থাকে না এটার মূল্য হচ্ছে আপনার 6 GB RAM 128 GB ফোন মেমোরি মাত্র 22500 টাকা মাত্র 22500 টাকা 22500 টাকা তো অনেকেই Samsung এর আর কি 20 22 25 এর মধ্যে ফোন চান তো তাদের জন্য Samsung M33টা খুব ভালো একটা ফোন দারুণ একটা ফোন কারণ Samsung এর সবাই জানেন যে কোনো বাগ টাক নাই ক্যামেরা ভালো তারপরে ব্যাটারি এমএস তো ভালোই থাকে সবসময় Samsung এর অবশ্যই অবশ্যই শুধুমাত্র একটাই সমস্যা Samsung এর এই বাজেটের মোবাইলগুলো একটু হ্যাং করে আর কি না হ্যাং এখন আর করে না এখন করে না এর দিন শেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা ফোন আছে Samsung F23 বর্তমান বাজারে Samsung F23 মডেলটা দারুণ প্রচলিত মানে এই ফোনটা এত পরিমাণে বিক্রি হতেছে চার বলার বাইরে বিক্রির জন্য বলতেছি না বাস্তবেই এই ফোনটা খুব পরিমাণে সেল হচ্ছে আমি গতকাল তো 60 পিস সেল করছি এই ফোনটা আমার দোকান থেকেই এটা আপনার Snapdragon 750G 5G প্রসেসর তো এটা মূল আকর্ষণ হচ্ছে প্রসেসরটা 750 5G প্রসেসর হওয়ার কারণে এই ফোনটা দারুণ ভাবে সেল হইতাছে এবং IPS ডিসপ্লে 5000mAh বিগ ব্যাটারি ফোনের সঙ্গে কোনো চার্জার থাকে না অনলি কেবল থাকে আচ্ছা কারণ স্লিম বক্স চার্জার দেয় না এটার মূল্য হচ্ছে বর্তমানে 21000 টাকা 6 GB RAM 128 GB ফোন মেমোরি আচ্ছা ঠিক আছে ওকে এটার প্রাইস হচ্ছে 21000 টাকা বর্তমানে 6 GB RAM 128 GB ফোন মেমোরি ওকে খুব সুন্দর তবে এখানে আরেকটি ফোন সেটা হচ্ছে আপনার Samsung M32 M32 হ্যাঁ Samsung M32 এটা দুইটা ভেরিয়েন্ট আছে 6 GB RAM 128 GB ফোন মেমোরি এবং 8 GB RAM 128 GB ফোন মেমোরি এবার এগুলো সব রিকভারি ফোন মনে করেন না বা ইউজ ফোন মনে করেন না এগুলো সব হচ্ছে নতুন ফোন আপনাদের সুবিধার্থে ফোনগুলো খুলে দেখাচ্ছি আচ্ছা এগুলো এটা দাম হচ্ছে 6 GB RAM 128 GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 20500 টাকায় মাত্র 20500 টাকায় হ্যাঁ এবং আচ্ছা 8 GB RAM 128 GB ফোন মেমোরি পেয়ে যাবেন হচ্ছে 21500 টাকায় আচ্ছা দেখেন মাত্র 20500 টাকায় Samsung এর কি সুন্দর দারুণ একটা মোবাইল মানে সত্যি অবিশ্বাস্য মোবাইলটা একবার দেখেন কি সুন্দর চমৎকার একটা মোবাইল দেখছেন মাত্র 20500 টাকায় Samsung এর এই মোবাইলটা কিন্তু আপনি ওদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে মাত্র 20500 টাকা এখানে Reno 8 যেটা বলছিলাম দেখাবো এটা হচ্ছে Oppo Reno 8 এটা একবারে নতুন আসছে তো এগুলো নতুন ডিভাইসে এটার মূল্য হচ্ছে আপনার 32000 টাকা 8 GB RAM 31000 টাকা এটার মূল্য হচ্ছে আপনার 31000 টাকা 8 GB RAM 128 GB ফোন মেমোরি আচ্ছা তো হাতে নিয়ে দেখি আমি আচ্ছা এই যে মোবাইলটা একবার দেখেন আপনারা কি স্লিম পাতলা একটা মোবাইল Reno 8 এটা না না 80 শুধু 8 শুধু 8 Reno 8 মাত্র 31000 টাকা তো তারপর হচ্ছে আপনাদের দেখাবো এখানে পিক্সেলের কিছু ফোন দেখাই এটা হচ্ছে পিক্সেল 6 এটা বর্তমানে দাম জাস্ট দামগুলো বলে দিই 6 GB RAM 128 GB ফোন মেমোরি একটা ভেরিয়েন্টে হয় এটা জাপান ভেরিয়েন্ট পেয়ে যাবেন 36500 টাকায় এবং US ভেরিয়েন্ট পেয়ে যাবেন 38500 টাকায় 38500 36500 ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার পিক্সেল 6 হ্যাঁ পিক্সেল 6 টা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন 8 GB RAM 128 GB ফোন মেমোরি মাত্র 44000 টাকায় মাত্র 44000 টাকা 128 GB ফোন মেমোরি তাও আবার US ভেরিয়েন্ট মাত্র 44000 টাকায় আচ্ছা আর এখানে একটা ফোন আছে সেটা হচ্ছে আপনার পিক্সেল 7 এটার বক্স নাই এটা বলতে গেলে ইউজড ফোন তা আপনাদের দেখাই দেই এটা ইউজড ডিভাইস মাত্র 12 দিন ইউজড তো বাইরে থেকে আনা হয়েছে এটা চার্জার আছে বক্স নাই এটার মূল্য হচ্ছে আপনি পেয়ে যাবেন মাত্র 48000 টাকায় 48000 টাকা 8 GB RAM 128 GB ফোন মেমোরি USB ভেরিয়েন্ট পিক্সেল 7 আচ্ছা এটা যদি ফুল বক্সটা সহ কেউ নিতে চায় সেই ক্ষেত্রে দাম কত এটা দাম হচ্ছে তাহলে পড়বে আপনার 62000 টাকা 62000 টাকা 62000 টাকার ফোন আপনি মাত্র 12 দিন ইউজ দুবাই থেকে আসা পাচ্ছেন মাত্র 48000 টাকায় আচ্ছা ঠিক আছে ওকে খুবই সুন্দর জোস একটা মোবাইল আচ্ছা তারপর আরেকটা ফোন আছে পিক্সেল 7 প্রো এটা খুলি নাই পিক্সেল 7 প্রো পেয়ে যাবেন আপনি আমাদের কাছে 12 GB RAM 128 GB ফোন মেমোরি USB ভেরিয়েন্ট মাত্র 85000 টাকায় মাত্র 85000 টাকায় মাত্র 85000 টাকায় আচ্ছা ঠিক আছে ওকে তারপর এখানে আমরা একটা মোবাইল দেখতে পাচ্ছি এটা হচ্ছে Samsung Galaxy S23 Ultra Samsung এর খুব ফ্ল্যাগশিপ ব্র্যান্ড লেটেস্ট একটা মোবাইল বর্তমানে লেটেস্ট ফোন শুধু লেটেস্ট বললে ভুল হবে বর্তমানে সব ফোনকে বিট করার মতো একটা ফোন সবাই জানি যেটা OnePlus iPhone 14 Pro Max যে ফোনটা আছে সেটা কিন্তু বিট করে দিছে Samsung S23 Ultra সব দিক দিয়ে মোটামুটি অবশ্য আইফোনের হিসাব আলাদা আর অ্যান্ড্রয়েডের হিসাব আলাদা এটা অ্যান্ড্রয়েড হিসাবে আসলে আজ পর্যন্ত যত মোবাইল বেরিয়েছে সব মোবাইলের সবচেয়ে বেস্ট মোবাইল
মোবাইল এটা অস্থির একটা মোবাইল এটা আর 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে প্লাস এটাতে আপনার 200 ইনটু জুম আছে তাই না 200x জুম আছে 200x জুম আছে প্লাস 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং ক্যামেরা কিন্তু 14 প্রো ম্যাক্স এর সরাসরি বিট করছে এটা আচ্ছা এটা মূল্য বর্তমানে হচ্ছে 8GB RAM 256GB ফোন মেমরি মাত্র 114000 টাকা 12GB RAM 256GB ফোন মেমরি মাত্র 121000 টাকা 121000 টাকা আর এটা আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার 512GB ওটা হচ্ছে 130000 টাকা 130000 টাকা আচ্ছা ঠিক আছে ওই আইফোনের দামই আছে আইফোনের দামই আছে তো তারপরে যে এখানে আমরা আইফোন বলতে বলতে এখানে আইফোন চলে আসছে এটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স আচ্ছা এটা হচ্ছে নতুন একটা কাস্টমার নিবে অর্ডার করে আছে তার জন্য ওনারা বক্স থেকে এটা খুলে রাখছে ওকে সো এটা প্রাইস কত টাকা রাখতেছে আপনার আইফোন 13 প্রো ম্যাক্স পেয়ে যাবেন হচ্ছে 128GB একেবারে নতুনটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র 128000 টাকা ইউএস ভার্সন আচ্ছা তার মানে হচ্ছে সিঙ্গেল সিম তাই তো সিঙ্গেল সিম মানে 13 প্রো ম্যাক্স আপনার কি সুন্দর চমৎকার অস্থির একটা মোবাইল এইটা হচ্ছে ভিভোর একটা মোবাইল পিছনের ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা দেখেন ফ্রন্টের ডিজাইনটা দেখেন অস্থির অসাধারণ ভাই এটা দাম কত ভাই এটা হচ্ছে ভিভো Y02 এটা অফিশিয়াল প্রাইস যা দেয়া আছে তার থেকে আমাদের 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা এটার অফিশিয়াল প্রাইসটা কত সেটা অবশ্যই আমি ডিসপ্লের উপর লিখে রাখবো ঠিক আছে আমি ডিসপ্লের উপর লিখে রাখবো এটার অফিশিয়াল প্রাইসটা কত ওকে চলো এখন যাই হচ্ছে আপনার শুরু করলাম সব গরিব ফোন শেষ করলাম এবার বড়লোক ফোনগুলোতে আসি আচ্ছা বড়লোক ফোনের শুরুতে আছে হচ্ছে বড়লোক ফোন গেমিং ডিভাইস Asus ROG 6 Asus ROG 6 আপনারা সবাই চেনেন গেমিং ডিভাইস একেবারে চকচকে তকতকা মানে যারা গেমিং ফোকাস করেন শুধু গেমিং না এই ফোনটা কিন্তু গেমিং থেকে শুরু করে এভরি সব কিছুই বেটার কারণ এই ফোনটা আমি নিজে পার্সোনালি ইউজ করছি এই ফোনটা আপনার সব কিছুই বেটার এই ফোনটার এই ফোনটা হচ্ছে আপনার Asus ROG 6 এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন 12GB RAM 128GB ফোন মেমরি 77000 টাকা এবং 12/256GB ফোন মেমরি এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র 86000 টাকা 86000 টাকা ঠান্ডার কারণে জোরে কথা বলতে পারতাছি না তো বুঝা নিয়ে আর কি সমস্যা নেই বলেন আমরা শুনতেছি এটা ROG 6 যারা গেমিং পছন্দ করেন তো গেমিং এর জন্য দুর্দান্ত পারফরম্যান্স আমি বলবো যে আপনার ব্ল্যাক শার্ক যেগুলো আছে তারপর আপনার হচ্ছে আপনার যে আরেকটা আছে ম্যাজিক 7 রেড ম্যাজিক 7 ওইগুলো থেকেও কিন্তু ROG 6 বেস্ট আচ্ছা ঠিক আছে ওকে সো খুবই সুন্দর দারুণ একটা মোবাইল এটা হচ্ছে Asus ROG 6 তারপর হচ্ছে আপনাদের একটু আগে ইমরান বাজেটের ভিডিওতে দেখালো সেটা হচ্ছে আপনার একেবারে স্পেশাল এডিশন Oneplus 10 Pro হোয়াইট কালার Oneplus 10 Pro হোয়াইট কালারটা কিন্তু স্পেশাল এডিশন আমাদেরকে ফোন দিয়ে বলেছেন ভাই প্রোডাক্টটা কবে আসবে তো প্রোডাক্টটা কিন্তু আমাদের হাতে চলে আসছে Oneplus 10 Pro স্পেশাল এডিশন হোয়াইট কালারটা মোবাইলটা একবার দেখেন ভাই সত্যি কথা সামনাসামনি না দেখলে বুঝবেন না ভাই মোবাইলটা কি কিছুদিন পর হলুদ হয়ে যাবে না না ভাই এটা হলুদ হবে না হলুদ হবে বানানো স্পেশাল এডিশন আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে স্পেশাল এডিশন আমরা জানি মোটামুটি যে সাদা জিনিসগুলো বেশি দিন ইউজ করলে হলুদ হয়ে যায় বাট এটার পেছনে যে এই যে এই ডিজাইনটা এটা কিন্তু নরমাল গ্লাস না মানে এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা অন্যান্য মোবাইলের এই গ্লাসগুলো দেখেই একটু অন্যরকম মনে হবে চিপ মনে হবে বাট এই গ্লাসটা সামনাসামনি দেখলে আপনারা বুঝবেন পুরো মনে হবে এটা একটা সলিড মেটাল বাট মেটালের উপর মনে হবে যে গ্লাস করা এইরকম পুরো রক পাথরের মতো মনে হবে সো এটা এটা কত জিবি এটা প্রাইস কত 12GB RAM 512GB ফোন মেমরি এটার মূল্য হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 64500 টাকায় মাত্র 64500 টাকায় হ্যাঁ আচ্ছা 12GB RAM 256GB ফোন মেমরি মাত্র প্রাইস হচ্ছে 64500 টাকা আর এটা 12GB RAM 256GB ফোন মেমরি পেয়ে যাবেন মাত্র 61500 টাকায় 61500 টাকা এটা তো সেম Oneplus 10 Pro মতই প্রাইস তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা ফোন আছে এটা হচ্ছে Oneplus Ace Pro হ্যাঁ এটা হচ্ছে Oneplus 10T ইন্ডিয়ান ভার্সনটা আর এটা হচ্ছে Oneplus Ace Pro ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনটা আচ্ছা এটা 12GB RAM 256GB ফোন মেমরি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 54500 টাকায় 54500 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে 54500 টাকা তো ভিডিও শেষ করতে হবে কারণ কি ভাই ভিডিও অনেক সময় হয়ে গেছে আমরা চেষ্টা করব কম সময়ের মধ্যে কনফিগারেশনগুলো বাদ দিতে আপনাদের প্রাইসগুলো বলার জন্য আচ্ছা তো এখানে আছে Oneplus 9 Oneplus 9 টা হচ্ছে এখন আর ডুয়াল সিম পাওয়া যায় না কেউ যদি ডুয়াল সিম বলে ফোন বিক্রি করে তো অবশ্যই অ্যাক্টিভেশন ডেট চেক করে নেবেন এটা হচ্ছে Oneplus 9 সিঙ্গেল সিম UK ভার্সন এটা 8GB RAM 128GB ফোন মেমরি পেয়ে যাবেন মাত্র 32500 টাকায় হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি লাইভে বলে দেই Oneplus এখন অনেকেই কিনতে চান না একটা ভয়ের কারণে সেটা হচ্ছে Oneplus এর গ্রিন লাইন ইস্যু এবং সারা মার্কেটে একমাত্র আমরাই দিচ্ছি এই গ্রিন লাইন ইস্যুর ক্ষেত্রে আপনাদেরকে মুক্তি সেটা হচ্ছে আপনাদের যদি এক বছরের মধ্যে আপডেট দেওয়ার কারণে গ্রিন লাইন ইস্যু আসে তাহলে আমরা ফ্রিতে এক বছরের মধ্যে ডিসপ্লে রিপ্লেস করে দেব আচ্ছা ঠিক আছে ওকে সো এটা Oneplus 9 হ্যাঁ Oneplus 9 এটা হচ্ছে 8GB RAM 128GB ফোন মেমরি মাত্র 32500 টাকা 32500 টাকা আর এটা হচ্ছে Oneplus 9 Pro কার্ড ডিসপ্লে সবাই জানি 9 Pro আচ্ছা এটা হচ্ছে আপনার 12GB RAM 256GB ফোন মেমরি মাত্র
48,500 টাকা মাত্র 48,500 টাকা OnePlus 9 Pro আচ্ছা তো আমি সেটাই বলে দিচ্ছি যে গ্রিন লাইন ইস্যুর জন্য কেউ ভয় নাই নিঃসন্দেহে আমাদের কাছ থেকে ফোন নিতে পারেন এক বছরের গ্রিন লাইন জন্য ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ওকে ওকে খুব সুন্দর চমৎকার তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন আছে আর এখানে আছে OnePlus এর একেবারে কম বাজেটের ফোন দেখতে দারুণ অনেক সুন্দর একটা ফোন এটা আছে OnePlus N20 SE এটা 4GB RAM 64GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 16,300 টাকায় আপনার যখন প্রাইস ড্রপ হবে তখন আমরা অবশ্যই কমিয়ে দিব আর আছে আপনার OnePlus 11 এটা চাইনিজ সম্পূর্ণ চাইনিজ সেটা পেয়ে যাবেন মাত্র 76,000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে আর ভিডিওতে আরেকটা কথা বলে দেই অনেকেই ফোন দিয়ে বলেন ভাই ভিডিওটা আজকেই ছাড়লো দেখলাম এই প্রাইস ফোন দেওয়ার পর আরেক প্রাইস তো ভিডিওটা যখন আমরা করি তার 2 দিন বা 3 দিন পর ভিডিওটা ছাড়ি তো যাই হোক ইমরান ভাই আমার ফার্স্ট ভিডিওটা আজকে ছেড়ে দেবে আপনাদের জন্য ইনশাআল্লাহ ভাই আশা করি আজকে না ছাড়লো কালকে ছেড়ে দেব আজকে শনিবার তো মানে 11 তারিখ বা 12 তারিখ চেষ্টা করব ভিডিওটা ছেড়ে দেবে তো যে প্রাইস গুলো বললাম ইনশাআল্লাহ রোজার আগের এই প্রাইস গুলো আপনারা দেখতেছেন তো রোজার মধ্যে আবার ভিডিও করবো আপডেট প্রাইস দিয়ে তো যে প্রাইস গুলো এখন দেখতেছেন সেই প্রাইস গুলো হয়তো 2-1 দিন বা 1 সপ্তাহের মধ্যে প্রাইস গুলো থাকবে তো প্রাইস বাড়তেও পারে প্রাইস কমতেও পারে তো অবশ্যই আপনারা যখন কিনা ওনাদের কাছ থেকে মোবাইল নিবেন বা আপনি ভিডিও দেখেন বা যেখান থেকে দেখেন ওনাদের ফেসবুক পেজে আপডেট আপনারা দেখে নেবেন ওনাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে রাদুগা ইন্টারন্যাশনাল সেখানে কিন্তু আপনারা ওনাদের এখানে থাকা প্রতিটা মোবাইলের আপডেট প্রাইস গুলো আপনারা পেয়ে যাবেন তো অনেকে আছেন যারা কিনা ওনাদের কাছ থেকে মোবাইল গুলো কিনতে চান তারা চাইলে কিন্তু সরাসরি কুরিয়ারের মাধ্যমে ওনাদের থেকে মোবাইল নিতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করে দিবো